আমাদেরকে বলতে হবে আমরা সৎ কান্তি, আমাদের মানুষ সৎ, আমরা চরিত্রবান, আমরা খেতে পাই না, আমার ঘরে খাওয়া নেই কিন্তু আমি চুরি করি না, আমি মিথ্যা কথা বলি না। এটা আমাদের ছাত্রে শিখতে হবে, আমার বাচ্চারা এটাই শিখবে। তোমাদেরকে এটা এটা তোমাদের শপথ নিতে হবে যে আমি হতে পারবো সম্ভব। সৎ ব্যক্তিকে পৃথিবী যত সম্মান করে, দুর্নীতিবাজ অসৎ ক্ষমতাসীন ব্যক্তিকে পৃথিবীর মানুষ সম্মান করে। ইতিহাস করে দেখো, অল গ্রেট ম্যান যারা ছিল তারা ত্যাগ করেছে, ত্যাগ করেছে, তারা ভোগ করেছে, ভোগ অনেক বড় বড় প্রসাদে ছিল, তাদেরকে ইতিহাস মনে রাখে। রাস্তায় ঘুমিয়েছে, রাজ্য শাসন করেছে, তাদের ইতিহাস স্মরণ করছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু পৃথিবীর একশোটা মানুষের মধ্যে একজন তাকে দিয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর ব্যক্তি, দি হান্ড্রেড, সেখানে 52 আর 53 ওমর ইবনুল খাত্তাব ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল রুলার দা, যিনি তার কোনো প্রসাদ ছিল না। ক্যান ইউ বিলিভ ইট, ক্যান ইউ বিলিভ ইট, একজন রাষ্ট্র প্রশাসক অর্ধ পৃথিবী শাসন করেছে, ধুলাই রক্তে বসে, রাতে ঘুমাতে পারতেন না। 2000 আইকনস, এ হচ্ছে আদর্শ। প্রজাদের ক্ষতি হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, সেই ভয়ে রাতে ঘুমাতে পারতেন না। আর আসছে রাজ শাসকরা, পৃথিবীর শাসকদের থেকে আমরা কি পেয়েছি, অথবা আজকে এই জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তির আজকের উৎকর্ষের যুগে আমি পৃথিবীর একটা রাষ্ট্রপ্রধানের নাম বলেন, একটা রাষ্ট্রপ্রধানের নাম বলেন, আপনি বলেন। আমি অনেক জায়গায় বলেছি, ইউনাইটেড স্টেটস, অল দ্য ডেভেলপ কান্ট্রিসে একটি যদি পিপিলিকার উপর রিসার্চ করতে হয়, একটি পোকার উপর রিসার্চ করতে গেলে, পোকা একটা স্ট্রিম আমি নিজে করেছি, সেটার জন্য অনুমতি লাগবে, বলতে এথিক্যাল কমিটি অনুমতি লাগবে, ইউনিট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য এথিক্যাল কমিটি। একটা ছোট্ট স্ট্রিম একটা চিংড়ির বাচ্চার উপর রিসার্চ করার জন্য আমাকে বলেছে এথিক্যাল কমিটি, এথিক্যাল কমিটির রিপোর্ট লাগবে। আর সেই দেশে মানুষ মানুষকে মারছে, তাদের বোম্বিং করছে, ব্যারেল বোম্বিং করছে, হাজার হাজার লোককে মারছে, তাদের কোন পারমিশন লাগে। আমেরিকায় গিয়ে আপনি একটা কুকুর মারেন, ইংল্যান্ডে গিয়ে একটা কুকুর মারো, কোর্টে যেতে হোক, শাস্তি হোক। তারা যখন আরেক দেশে গিয়ে মানুষ মারে, তার কোন বিচার নেই। এরকম পৃথিবী আমরা চাই, এরকম পৃথিবী আমরা চাই। ওয়ান্ট আ চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, এবং আমার সামনে যারা বসে আছে দেখেন চেঞ্জ, এবং চেঞ্জ কামস মাস্ট কাম ফ্রম উইদিন। আমি প্রথমে নিজেকে চেঞ্জ করতে হবে, আমি প্রথমে ভাববো আমি পৃথিবীর সবচেয়ে সৎ ব্যক্তি, আমি শপথ গ্রহণ করবো আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। আমার মা আমাকে শিখাবে, আমার মা আমাকে শিখাবে তুমি যাবে চাকরি করবে, ঘুষ খাবে না, then you can change. সেরকম মা দরকার, we need that sort of mother. আমি সেটাই চাই, সেরকম স্বপ্ন আমি চাই, শান্ত সুন্দর একটি নির্মল পৃথিবী আমি চাই। যুদ্ধ সংঘাত সংঘর্ষ রক্তের প্রবাহ আমরা দেখতে চাই, we have the peaceful life, and that must come through the moral teachings, teachings from religion. আমি সবাইকে ধন্যবাদ, আমাকে এতক্ষণ আমার কথা শুনেছেন, আপনাদের সবাইকে আপনারা দোয়া আমার জন্য দোয়া করবেন, আমি আপনারা দোয়া করছি, সুন্দরকে আমরা দোয়া করবো, আব্দুল্লাহ শিকদার ভাইকে আমার দোয়া করছি, সুন্দর কথা বলেছে, ফয়েজ উদ্দিন খুব চমৎকার কথা বলেছে, আপনাদের সঙ্গে থাকা হবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।